ফোনে কিছু করার আছে কেন রে মানে পার্সোনালি যাকে চিনি না তাকে বলতে পারবো এইসব প্রশ্ন কে করেছে ঘুমোবো আমি যদি জানি কালকে আমি ঘুমোবো কেন এত কষ্ট করতে যাবো আই থিঙ্ক I'll sleep alone. I'll play with my Rocky, my doggy. আমি সারা দিন বাড়িতে থাকবো, যা যা খেতে ইচ্ছা করবে, মা রান্না করে দেবে সেটা খাবো. I'll spend some good time with my son. মা বাবার কাছে যাবো, দিনটা খুব ভালো করে মজা করে বাড়িতেই কাটাবো. Switch off my phone. কারণ সারাজীবন প্রচুর ফোন করেছে কখনো কাজের জন্য কখনো মানানোর জন্য কখনো ভালোবাসা প্রকাশ করার জন্য যদি লাস্ট কলটা ভাবি কাকে করব আর যদি মা বাবার সাথেই আছি তো আমি আমার দিদাকে কল করব কখনো সিনেমা হলে শো পাওয়ার জন্য মেবি জীবনটা পরের দিন থেকে যার সাথে কাটাতে পারবো না তাকে আমার কাছের মানুষ হোপফুলি সে তখন একটু বড় হয়ে যাবে তৃষাঞ্জিৎ মানে আমার ছেলে অনেক কিছুর জন্য সারা জীবন ফোন করে গেছি ইফ আই হ্যাভ 24 আওয়ার্স I'll give a damn, I'll not call anyone. আমার তো জীবনের রিলেশনশিপ হয়েছে ভেঙেছে ভেঙেছে গড়েছে তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার মনে হয় আমার প্রথম স্ত্রী যার সঙ্গে আমার অনেক দিন কথা নেই দেখাও নেই দেখা হয়নি বলেই কথা হয়নি অফকোর্স আমি চাইবো যে আমাদের ছোটোবেলার বন্ধু আমরা সো আমি চাইবো যে একবার দেখা করে বলা যে আমাদের একদম ছোটোবেলার বন্ধু যে আমাদের ওই বন্ধুত্ব জায়গাটা চলে আসি অ্যাটলিস্ট মায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করব আমার অ্যাকচুয়ালি কারোর সাথে ফিক্স করার নেই বিকজ যার সাথে যা হয়েছে আই এম হ্যাপি উইথ দ্যাট আই এম হ্যাপি কে আজকে আমি যে জায়গায় আছি আমার মনে হয় কি একটা দামি কথা যেটা আমি শিখেছি এটা হয়তো কাউকে অসম্মান করার জন্য না জীবনে অনেক দূর এগোতে গেলে না তোমার এক্সট্রা লাগেজগুলোকে সেট করতে হবে ফেলতে হবে এক্সট্রা লাগেজটা শুধু এটা বলছি না কি জিনিসপত্র এক্সট্রা লাগেজ হচ্ছে তোমার ইগো তোমার রাগ তোমার অভিমান তোমার খারাপ লাগা এইগুলোকে যত তুমি ফেলতে থাকবে তত তুমি আগে বাড়তে থাকবে 8 বছর হয়ে গেছে লাস্ট বলেছিলাম আর এরপরে কবে বলবো জানি না বাট আই এম হ্যাপি কাছের মানুষকে এমন একজনকে বলতে চাই যাকে আমি আই লাভ ইউ এখন অব্দি বলিনি আর আমার খুবই পছন্দ এবার যদি কাউকে আই লাভ ইউ বলতে যাবো সে আমাকে শেষ করে দেবে তো সেটা না এখন বলা খুব মুশকিল পরে গিয়ে কাকে যে আমি লাস্টে আই লাভ ইউ বলবো এটার জন্য ওয়েট করতে হবে থ্যাংক ইউ টু অল মাই অডিয়েন্স কে আমাকে দেব বানানোর জন্য সরি বাংলা ইন্ডাস্ট্রিকে আমি চাইছিলাম কে ইন্ডাস্ট্রিকে আরও 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 বড় করতে চাইছিলাম আরও এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম আরও যেভাবে বম্বে বা সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে দাপট দিয়ে ছবি রিলিজ করে সেই লড়াইটা আরও বেশি চালিয়ে যেতে চাইছিলাম কিন্তু পারলাম না সরি বাট যদি না যাই তাহলে সব সম্ভব করে দেখাবো চ্যালেঞ্জ মেবি অডিয়েন্স জীবনে এই বসে ইন্টারভিউটা দিচ্ছি সেটা ওদেরই জন্যে মাকে টু মাই অডিয়েন্স আমার দর্শকদেরকে যারা 40 বছর ধরে আমাকে সহ্য করেছে যদি কাছের মানুষ আমার সঙ্গে থাকে তাহলে আই লাভ ইউ না থাকলে আই মিস ইউ দ্যাটস ইট বুঝতে পারছি না এখন কি আমার জীবনের শেষ মুহূর্ত কিনা কোথাও যেন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমি শেষটা ভাবতে পারছি না আমি তো এখনো ভাবছি আমি শুরু করলাম সবে ভেবেই পাচ্ছি না কাকে মিস করবো সামটাইম আই রিয়েলি মিস মাই মা বাবা মা সো মা বাবা দিদি মামা আর আমার একটা ফ্রেন্ড আছে শ্রেয়া অফকোর্স রুক্মিণী তিনজন আমার ফ্যামিলিটাই 7 জনের বলাটা খুব মুশকিল কারণ আমার কাছের মানুষ এত কারণ আমি তো সবসময় বলে এসেছি মানে বিশ্বাস করেছি বাকি 4 জন অ্যাড হয়ে যাবে যখন শেষ আসবে